হেড অফিসের বড়বাবু, লোকটি বড় শান্ত, তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত? দিব্যি ছিলেন খোশ মেজাজে, চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে। আঁতকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোল, হঠাৎ বলেন, গেলুম গেলুম আমায় ধরে তোল। তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউ বা হাঁকে পুলিশ, কেউ বা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস। ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি, বাবু হাঁকেন, ওরে আমার গোঁপ গিয়েছে চুরি। গোঁপ হারানো আজব কথা, তাও হয় সত্যি? গোঁপ চোরা তো তেমনি আছে, কমেনি এক রত্তি। সবাই মিলে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না, মোটেও গোঁপ হয়নি চুরি, কখনো তা হয় না। রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি, কারো কথার ধার ধারেনি, সব বেটাকেই চিনি। নোংরা হাঁটা খাংড়া ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা, এমন গুপ্ত রাখতো জানি শ্যামবাবুদের গয়লা। এগপ যদি আমার বলিস, করব তোদের জবাই, এই না বলে জরিমানা করলেন তিনি সবাই। ভীষণ রেগে ভীষণ খেয়ে দিলেন লেখে খাতায়, কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায়। অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর, গোপ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর। ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি, মুখগুলোর মুখ ধরে কোদাল দিয়ে চাঁছি। গোপকে বলে, আমার তোমার গোপ কি কারো কেনা, গোপের আমি গোপের তুমি, গোপ দিয়ে যাই চেনা। ধন্যবাদ।